গ্রিটিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালোই আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি মিরপুর রোডে এবং এদিকে বেশ কিছুক্ষণ আগে বেশ ভালো রকমের বৃষ্টি হয়েছে। আর রাস্তাঘাটের অবস্থা দেখে হয়তো বুঝতে পারছেন। তো রাস্তার ওই পাশে হচ্ছে গিয়ে শ্যামলী স্কোয়ার, চলুন ওইদিকে যাই। এখন দাঁড়িয়ে আছি শ্যামলী ফুটওভার ব্রিজে, আমি ছিলাম ওইদিকে এবং আমি এখন যাব রাস্তার এই সাইডে। আর এই যে হচ্ছে গিয়ে শ্যামলী স্কোয়ার, আর ঠিক তার সামনেই ওই যে ওই বিল্ডিংটা, ওইটা হচ্ছে গিয়ে পিসি কালচার মোবাইল মার্কেট, এই বিল্ডিংয়ে আমি আজকে যাব। তো চলুন যাওয়া যাক। আজকের ভিডিওর ইন্ট্রো অথবা ক্যাপশন দেখে হয়তো বা অনেকেই বুঝে ফেলেছেন আমি আজকে একটা বিলিয়ার্ড ক্লাবের রিভিউ ব্লগ উপস্থাপন করতে চলেছি আপনাদের সাথে। তো সচরাচর আমি কোনো পুল ক্লাবের ব্লগ করবার আগে একটু পরিকল্পনা করে থাকি, তারপরে ভিডিওর কাজটা করে থাকি। তবে আজকে কোনো প্ল্যান ছাড়াই ভিডিওটা করছি, কারণ আমি শ্যামলীতে একটা কাজে এসেছিলাম, কাজটা শেষ হতে ঘন্টাখানেক সময় লাগবে। তাই ভাবলাম যে এই সময়টা অপেক্ষা না করে চলুন ভিডিওটা করেই ফেলি। তাই সেই থেকেই তৎক্ষণাৎ বুদ্ধি এসে আর কি ভিডিওটা শুরু করলাম। তো আজকে যে ক্লাবটায় যাচ্ছি সেটা মূলত একটা বেশ পুরানো একটা ক্লাব, এটা 2017 সালে যাত্রা শুরু করেছিল। এবং এই শ্যামলীতে সামনে একটা ইসলামিক ব্যাংকের শাখা রয়েছে। তো ইসলামিক ব্যাংকটা যে বিল্ডিংয়ে রয়েছে সেটার আন্ডারগ্রাউন্ডে এই ক্লাবটা তার প্রথম যাত্রা শুরু করে, এবং সেটা বেশ কয়েক মাস আগে স্থানান্তর হয়ে এই পিসি কালচার মার্কেটে শিফট করে তার প্লেসটা। তো এদিক দিয়ে এসে লিফটে 3 অথবা এই সিঁড়ি বেয়ে 4 তলায় পৌঁছতে হবে এখন। তো লিফটে দেখলাম ওয়েট করতে হবে অনেকক্ষণ, তো হু কেয়ার্স, লেটস গো বাই স্টেয়ার্স, সিঁড়ি বেয়ে আমরা এখন পৌঁছে যাবো 4 তলায়। তো ওই যে সিঁড়ি বেয়ে 4 তলায় আসার পর হাতের বাম সাইডে যেতে হবে। এই হচ্ছে গিয়ে আজকের শ্যামলী পুল ক্লাব অ্যান্ড ক্যাফে। এই ক্লাবটা ওন করে হচ্ছে দুইজন ভাই, একজন রিয়াদ ভাই আর একজন রিয়াজ ভাই বা বাবু ভাই। তো চলুন ভেতরে যাওয়া যাক, দেখি দুই ভাইয়ের মধ্যে কাকে পাওয়া যায় ভেতরে, এবং দেখি ভেতরে কী কী চেঞ্জ আছে, যেহেতু আমি পুরানো ক্লাবটাতে অনেকদিন গেছি। তো ভেতরে ঢুকে যে 3টা টেবিল দেখতে পাচ্ছি, ইনফ্যাক্ট মাঝখানে প্রথম দিকে এদের 3টা টেবিলই ছিল এই ক্লাবে, পরে 4টা টেবিল অ্যাড করা হয়েছিল। তবে এই যে এইখানে শিফট করবার পরে এই বিল্ডিংয়ে জায়গাটা যেহেতু একটু ছোট, তাই শুনলাম 1টা টেবিল সেল করে দেওয়া হয়েছে। তো প্রথমে যে 3টা টেবিল ছিল এই ক্লাবে সেই 3টা টেবিলই এখনও এক্সিস্ট করে এই ক্লাবটাতে। তো এই হচ্ছে গিয়ে যে এখানে একটা ইয়ালিন ফ্যান্টম আর এই বাকি 2টা ব্রাউন, এটা হচ্ছে গিয়ে কোন ব্র্যান্ড আমি বলছি। আপনি ক্লাবে এখানে যে চা কফির ব্যবস্থা রয়েছে সাথে কোল্ড ড্রিঙ্কসও আছে, আপনি চাইলে অর্ডার করতে পারেন। তো এই হচ্ছে গিয়ে ইয়ালিন ফ্যান্টম, এটা বেশ ভালো একটা বোর্ড। ইনফ্যাক্ট আমাদের রাজশাহীর একটা ক্লাবেও এটা এক পিস রয়েছে, এই বোর্ডটাতে খেলে বেশ মজা পাওয়া যায়। আর এখানে যে বাকি 2টা বোর্ড রয়েছে এটা হচ্ছে গিয়ে লং উইলিস ব্র্যান্ডের। লং উইলিস বেসিক্যালি একটা ভিয়েতনামিজ ব্র্যান্ড, ভিয়েতনামের ব্র্যান্ড। সো এটা সম্বন্ধে আমার সেরকম কোনো আইডিয়া নাই, তবে এই বোর্ডগুলো ভালো, মোটামুটি ভালোই। তো আমি প্ল্যান করছিলাম যে আমি ইয়ালিনে খেলবো, কিন্তু ইয়ালিনে 9 বলের রেস চলছিল। এবং এই যে এই ভাইকে দেখেন, উনি অসাধারণ একটা প্লেয়ার, মানে জাস্ট লুক অ্যাট হিম, ইচ অ্যান্ড এভরি শট ওয়াজ সো পারফেক্ট উইথ গ্রেট কিউ বল কন্ট্রোলিং অ্যান্ড হি ওয়াজ অ্যামেজিং অ্যাট প্লেসিং সেন্স, মানে আই ওয়াজ অ্যামেজড, আমি মুগ্ধ হয়ে গেছিলাম তার খেলা দেখে। জাস্ট দেখেন, জাস্ট লুক অ্যাট হিম অ্যান্ড ইউ ক্যান সি দ্যাট বাই ইউর সেলফ, দ্য ইনক্রেডিবল প্লেসিং, ও মাই গড, মানে হি ইজ অ্যাকচুয়ালি এ প্রো প্লেয়ার, নো ডাউট অ্যাবাউট দ্যাট। ভাবলাম যে তার সাথে খেলবো, কিন্তু আসলে সময় হয়ে ওঠেনি, প্লাস তিনিও রেস্ট খেলছিলেন, তাই আর কি তার সাথে কথাও বলা হয়ে ওঠেনি। ইনফ্যাক্ট তিনি যেহেতু খেলছিলেন তাই আমি তাকে ডিস্টার্ব করিনি, তবে ইটস সাচ এ গুড প্লেয়ার, ভেরি গুড প্লেয়ার। আর এইসব ভালো প্লেয়ারদের সাথে খেললে আসলেই খেলার অনেক ইম্প্রুভমেন্ট আসে। তো যাই হোক, তো পাশের বোর্ডটা যখন ফাঁকা হয়েছিল এখানে খেলা শুরু করলাম, এখানে আর কি খেলছিলাম এখানকার মার্কারের সাথে, আই মিন ইঞ্জিনিয়ার র্যাকার, ওনার সাথে খেলছিলাম।
যেহেতু অন্য কোনো প্লেয়ার ছিল না, তো অনেকদিন পর খেলছি। ভেবেছিলাম খুব একটা খেলা ভালো হবে না, তবে এই যে লং শটগুলো বেশ ভালো মতোই করতে পারছি এবং ভালো মতোই প্লেসিং নিতে পারছিলাম, যদিও প্রপার প্লেসিং সবগুলো শটে ছিল না, অ্যাকুরেসি ছিল না, তারপরে যতটুকু খেলছি বেশ ভালোই ছিল। তো এই বোর্ডটা কিছুক্ষণ খেলছি, খেলার পর কিছু ভাই ব্রাদার আসলো, এসে বললো যে চলেন ভাই স্কচ খেলি। প্রথমে খেললাম একটা ডাবলস, তারপরে খেলছি একটা স্কচ, এমনি প্লেসিং সেন্স নাই, তারপরে খেলতে হয়েছে স্কচ। যাই হোক, অনেকদিন পর খেলতে এসে বেশ মজাই পাইছি, কারণ আমি লাস্ট এবছরের কুরবানি ঈদ গেল, কুরবানি ঈদের দুই তিন দিন পর পুলে গেছিলাম, আমি ক্লাবে গেছিলাম, ক্লাবে গিয়ে খেলছি মাত্র দুই কি তিন দিন, তারপর মানে আমি এটা রাজশাহীর কথা বলছি, তারপর আবার এই যে ঢাকায় চলে আসার পর আর সময় হয়ে ওঠেনি কোনো ক্লাবে ঢোকার, মানে দুই তিন মাস পর আমি ক্লাবে ঢুকছি খেলতে। এবং এ তো দেখতেই পাচ্ছেন প্লেসিংয়ের অবস্থা, এইখানে আমি সিক্স স্পট করব কিন্তু স্নুক খেয়ে গেলাম, স্নুকার হয়ে গেলাম, আই মিন আমার বলটা পড়ে গেল একটা স্ট্রাইপসের পেছনে, তো ভাবলাম যে একটা জাম্প শট করি, দেখি। তো জাম্প শটের অ্যাটেম্প নিয়েছিলাম, জাম্প করতেও পারছি কিন্তু অবজেক্ট বলে লাগাইতে পারিনি, এই হচ্ছে কি অবস্থা খেলার। হোয়াট এভার, জাম্প যে করতে পারছি এটাতে আমি স্যাটিসফাইড, আর কিছু করার নাই। তো যাই হোক, এবার কিছু কথা বলি, এখানে যে তিনটা বোর্ড রয়েছে তার মধ্যে হচ্ছে কি ইয়ালিন, ইয়ালিন ফ্যান্টমের পার ফ্রেম বিল হচ্ছে গিয়ে 35 করে, আর এই ব্রাউন কালারের যে লং উইলিস এই বোর্ড দুইটা হচ্ছে গিয়ে পার ফ্রেম 30 করে, তো বেস্ট রিজনেবল এবং সচরাচর এরকম প্রাইসিংই হয়ে থাকে প্রত্যেকটা ক্লাবেই। আর হচ্ছে গিয়ে যারা স্টুডেন্ট তাদের জন্য পার ফ্রেম 5 টাকা করে ছাড় দেওয়ার ব্যবস্থা রয়েছে, আমাকে এই বিষয়টা রিয়াদ ভাই বলে দিলেন। আর এটা হচ্ছে কি এমন একটা প্লেসে, এর পাশে রয়েছে হচ্ছে গিয়ে আশা ইউনিভার্সিটি, আশেপাশে স্কুল রয়েছে, তবে স্কুলের পোলাপান খুব একটা খেলতে আসে না, আর আসলেও স্কুল টাইমে আসবে না, তবে ইউনিভার্সিটি পোলাপানই বেশি আসবে। সো পাশে হচ্ছে গিয়ে আশা ইউনিভার্সিটি, আর এই ক্লাবে ম্যাক্সিমাম সময়েই এই যে ক্লাব ওনার যে দুজন রয়েছে বাবু ভাই আর রিয়াদ ভাই, তাদেরই ভাই ব্রাদার বেশি এসে থাকেন। তবে আমি আমার রাজশাহীর ভাই ব্রাদারদের উদ্দেশ্যে, যারা আর কি পুল খেলে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে এই প্লেসটা এমন একটা প্লেসে, মানে এই ক্লাবটা এমন একটা প্লেসে রয়েছে যেটা হচ্ছে গিয়ে রাজশাহীর যে বাস কাউন্টার রয়েছে ঢাকায় যে কল্যাণপুর, সেখান থেকে বেশ কাছেই, পায়ে হেঁটে 3 মিনিটের পথ, ম্যাক্সিমাম 3 মিনিট, এর বেশি না। তো তারা মানে আমার ভাই ব্রাদার যারা রাজশাহীতে পুল ক্লাবে আর কি পুল খেলে থাকে, পুল ফ্রিক, পুল লাভার, তারা যদি বাই এনি চান্স ঢাকায় বাসে করে আসে এবং বা বাসে করে যাতায়াত করে থাকে, তো তাদেরকে বলবো যদি হাতে সময় থাকে এসে এই ক্লাবটিতে ঘুরে যাওয়ার জন্য। আমি মনে করি এখানে আসলে সময়ও কাটবে, খেলাও হবে, ক্লাবটা বেশ ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের, এবং এখানকার যিনি ওনার, তিনি যে দুইজন ওনার, তারা বেশ বেশ ফ্রেন্ডলি এবং খুবই ভালো তারা, এবং এখানকার যে পরিবেশ সেটা খুব ভালো লেগেছে আমার কাছে। এর আগে এখানে আরও একটি ক্লাব ছিল, সেখানেও আসছিলাম, তো যাই হোক নেগেটিভ কোনো কথা না বলি, তবে আমার এর আগে ওই ক্লাবটাতে এসে ভালো লাগেনি। তো যাই হোক, সব তো আর একরকম হয় না, হাতের 5 আঙ্গুল যেমন একরকম হয় না, সেরকম সব জায়গাতে সব রকম কী বলবো এক্সপেকটেশন রাখা ঠিক হবে না। তো এই ছিল ক্লাব লোকেশন প্লাস হচ্ছে গিয়ে এই ক্লাবের যে প্রাইসিং সে সম্বন্ধে বলে দিলাম। আর হচ্ছে গিয়ে লোকেশনটা আমি একদম ভিডিওর প্রথমে খুব সুন্দর মতো ডিসক্রাইব করে দিয়েছি, যারা হচ্ছে গিয়ে একদম চেনে না তাদেরও আই হোপ এভাবে দেখে ভিডিওটা আসলে ক্লিয়ার লোকেশন পেয়ে যাবেন। খুবই সোজা শ্যামলী স্কোয়ারের পাশে পিসি কালচার মোবাইল মার্কেট, সেটার চাপতলা এই ক্লাবের অবস্থান। তো এই হচ্ছে ক্লাবের ডিটেলস আর কি, ক্লাব নিয়ে ডিটেলস বক্তব্য, যেহেতু এটা একদমই আনপ্ল্যান্ড একটা ভিডিও, রিভিউ ভিডিও, কোনো প্ল্যান করে আসিনি, সো অনেক কিছুই উল্টাপাল্টা। আর তারপরেও ভাই আমি কোনো প্রফেশনাল ভিডিও ক্রিয়েটর না, নর্মালি কন্টেন্ট ক্রিয়েট করে থাকি, তো যতটুকু পারি আর কি, এই অ্যামেচার স্টাইলে যতটুকু পারি ততটুকু দিয়ে আর কি শুরু করেছি, তবে চেষ্টা করবো আরও ইম্প্রুভ করার, আরও বেটার কিছু উপস্থাপন করার, এবং ইচ্ছা আছে বাংলাদেশে যতগুলো ক্লাব রয়েছে সবগুলোই কভার করার আমার ক্যামেরার ফ্রেমে নিয়ে আসার। এখন জানি না কতদিনে সেটা সম্ভব হবে,
তবে আমি চেষ্টা করব এবং এরকম সময় সুযোগ পেলে আর কি সেগুলো শেষ করার চেষ্টা করব। তো যাই হোক, এখানে খেলছিলাম এই দুই ভাইয়ের সাথে আর কি স্কচ, আর আমার পার্টনার ছিল এখানকার ওই যে মার্কার ওই পাশে দাঁড়ায় আছে ক্যাপ করে। তো খেলে বেশ এনজয় করেছি, অনেকদিন পর খেলতে আসছিলাম, একটা সময় কাটানোর স্কোপও হয়ে গেল, প্লাস হচ্ছে গিয়ে খেলেও মজা পাইলাম। তো আজকে কী কারণে এখানে আসছিলাম বা কী কারণে শ্যামলীতে আসছিলাম সেটাও বলে দিচ্ছি। একজন পেশেন্টকে ব্লাড দেওয়ার জন্য আসছিলাম আমি শ্যামলী কিডনি হসপিটালে। তো সেখানে আসার পর যখন পেশেন্টটাকে ব্লাড দিতে গেছি, তো প্রথমে আমার ব্লাডের স্যাম্পল নিয়ে ক্রস ম্যাচিং করবে। তো হসপিটালে অনেক ভিড় থাকার কারণে আমাকে বলছে যে ওই ক্রস ম্যাচিং করতে এক ঘন্টা সময় লাগবে। তাই ভাবলাম যে এক ঘন্টা সময় এইভাবে ইউটিলাইজ করি, সেই সুযোগ নিয়ে আর কি পুল খেলতে চলে আসছিলাম। তো আমি বলতে গেলে এক ঢেলে তিন পাখি মারছি, একে আসছি একটা কাজ নিয়ে এক পাখি, আর একটা দ্বিতীয়ত হলো সময় যখন পাইলাম ক্লাবের ভিডিওটাও করে ফেললাম, দ্বিতীয়ত খেলেও ফেললাম। সো এক ঢেলে তিন পাখি মারছি। তো যাই হোক, অনেকদিন পর খেলছি, দুই তিন মাস পর খেলতে এসে আমি স্যাটিসফাইড, কারণ আমি আমার লং শটগুলো মিস করতেছিলাম না। হোয়াট এভার, এই ছিল আজকের ওভারঅল ভিডিও এবং ইনফরমেশন, আশা করছি ভালো লেগেছে। আর এই হচ্ছে গিয়ে আমার ব্লাড দেওয়ার ফুটেজ, অল্প একটু দেখাইলাম আপনাদেরকে, যদি আপনারা একটু ইন্সপায়ার্ড হন। আসলে ব্লাড দেওয়া ভালো, এতে যদি কারো উপকার হয়ে থাকে অবশ্যই হেল্প করবেন নিজের সাধ্য মতো। তো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, বাই বাই।